দেবিকা, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই, তুমি আজকে আমাদের সঙ্গে আবার মুখোমুখি হয়েছো। দেবিকা পাল এবছর 01/2020-র কোঅপারেটিভ ব্যাংকের ফাইনালি সিলেক্টেড ক্যান্ডিডেট। আমাদের একাডেমি অর্থাৎ অ্যাসপিরেন্টস একাডেমির পক্ষ থেকে তোমাকে অসংখ্য অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। থ্যাংক ইউ দেবিকা, স্যার, কেমন লাগছে? থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেবিকা, কেমন লাগছে যখন প্রথম পিডিএফ এ তোমার নামটা দেখলে যে তুমি চাকরিটা পেয়েছো, এবং তোমাকে আমি ফোন করে খবর দিয়েছিলাম যে দেবিকা তোমার কিন্তু সিলেকশন হয়েছে, পিডিএফ টা ভালো করে লক্ষ্য করে দেখো। তো তোমার অনুভূতি কি প্রথমবার যখন দেখলে? আমি প্রথমে তো বিশ্বাসই করতে পারছিলাম না যে হ্যাঁ আমার হয়ে গেছে। আমি তো দেখলাম আপনি আমাকে ফোন করেছিলেন, সেটা দেখলাম, তারপরে আমি বিশ্বাস করতে পারলাম যে হ্যাঁ আমার হয়েছে। প্রথমে সত্যি আমি ভাবতে পারিনি যে আমার এটাতে হয়ে যাবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি অনেক সাহায্য করেছেন আমাকে। আপনি সাহায্য না করলে সত্যি বোধ হয় আমি পাস করতে পারতাম না ইন্টারভিউটাতে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, তোমাকে তো ইন্টারভিউতে নানান রকম প্রশ্ন করা হয়েছিল এবং তোমার বিষয় ছিল হচ্ছে সংস্কৃত, তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার হ্যাঁ হ্যাঁ একটুখানি হ্যাঁ এক্সপিরিয়েন্স একটু এক্সপিরিয়েন্স বলো, কেমন প্রশ্ন তোমাকে করা হচ্ছিল বা তোমাকে কিরকম কিরকম প্রশ্ন করে জিজ্ঞেস করা হয়েছিল? প্রথমত বলি যে আমি মনে হয় প্রথম স্টুডেন্ট যে আপনার কাছে সব কাজ শেষে হয়তো জয়েন করেছিলাম। হ্যাঁ, ইন্টারভিউ 3-4 দিন আগে ইউটিউব দেখতে হ্যাঁ, দেখতে একদমই তাই। আপনার ওই এক্সপিরিয়েন্স একাডেমি সেটা আমি দেখি। হ্যাঁ, যে আর 4 দিন মনে হয় ছিল আমার ইন্টারভিউ, যে আমি তারপরে আপনার সাথে যোগাযোগ করি। আমি তো কিছুই জানতাম না, মানে ব্যাংক সম্পর্কে আমার সেরকম অতটাও ধারণা ছিল না, মানে মোটামুটি জানতাম, অতটাও জানতাম না। আপনার কাছ থেকে সত্যি আমি প্রচুর সাহায্য পেয়েছি। ইন্টারভিউ তো আমার খুব টেনশন হচ্ছিল যে কি বলবো, কিরকম ধরবে কি ধরবে। আপনার কাছ থেকে আমি সত্যি অনেক সাহায্য পেয়েছি, কিন্তু যদিও আমাকে বেশি ব্যাংক থেকে প্রশ্ন ধরেনি, তবু আমি অনেক কিছু জানতে পেরেছি যেগুলো হয়তো আমার পরবর্তীতে এবার কাজে লাগবে। ওই কিছু কিছু ধরেছিল, মানে আমার সংস্কৃত থেকে বেশি ধরেছিল, 2-4টা প্রশ্ন বেশি সংস্কৃত থেকে ধরেছিল। তারপরে সেটা তো আপনি বলেইছিলেন, শ্লোক ধরতে পারে ধরতে পারে, সেটাই আমাকে ধরেছিল, হুম শ্লোক ধরেছিল, শ্লোকের মানে। তারপরে সংস্কৃত থেকে আর কয়েকটা জিনিস ধরেছিল, ব্যাংক থেকে আমাকে ধরেইনি সেরকম, তোমাকে আমি মনে আছে মক ইন্টারভিউ এর সময় এরকমই কয়েকটা জিজ্ঞেস হয়েছে। করেছিলাম, শ্লোক ধরেছিলাম আমি, হুম 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 বিদ্যাতঞ্চ হ্যাঁ, আপনি নিপতঞ্চ প্রথমেই ওটা নৈবত ধরেছিলেন। হ্যাঁ, লোকদাশনম শ্লোক, তদেশে হ্যাঁ হ্যাঁ পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র হ্যাঁ পূজ্যতে। হ্যাঁ হ্যাঁ এবং আমি তোমাকে শব্দরূপ আপনি ধাতুরূপ জিজ্ঞেস হুম করেছিলাম, এবং তোমার হুম হুম সঙ্গে আমার হ্যাঁ, যে শব্দরূপ থেকে ইন্টারভিউ আমাকে এর সেশন, ধরেছিল। হ্যাঁ আমি যে হুম হুম প্রশ্নগুলো তোমাকে মক ইন্টারভিউতে করেছি সেই ধরনের প্রশ্নই তোমাকে ওখানে করেছে, তাই তো? হ্যাঁ 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 সেই ধরনের প্রশ্ন আমাকে করেছিল। আপনি তো আমাকে আচ্ছা, বললেন এই তো তোমার তো সংস্কৃত, তোমাকে কেমন ধরনের প্রশ্ন ধরতে পারে, অন্য রকমের প্রশ্ন ধরবে, অন্য রকম দেখো, আমি সেগুলোই বেছে বেছিলাম, করেছিলাম সেগুলোই বেছে, আমি সেখান একদম থেকেই ধরেছিলাম। আমার মনে হয়েছিল যে তোমাকে, যেহেতু তোমার সাবজেক্টটা একটু ডিফারেন্ট, তাই তোমার সাবজেক্টের থেকে প্রশ্ন করবে, এবং আমার মনে হয়েছিল যে শব্দরূপ হ্যাঁ হ্যাঁ ধাতুরূপ শ্লোক এই জায়গাগুলো যেহেতু ওরা নতুন কিছু পাবে, তো সেই জায়গাটায় ওরা হিট করবে, হ্যাঁ 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 এবং সেটাই হ্যাঁ 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 আলটিমেটলি হয়েছে। এবং ব্যাংক থেকেও যতটুকু হ্যাঁ যা হ্যাঁ পড়িয়ে দেওয়া হয়েছিল তার মধ্যে থেকে কমন এসেছিল। তোমার হ্যাঁ হাজবেন্ড হ্যাঁ কি হ্যাঁ বলছে, তোমার বাড়ির লোক কি বলছে, তাই বলো চাকরি পাওয়ার পর। আমার হাজবেন্ড তো প্রথমে আপনার ওটার সাথে আমাকে প্রথমে বললো, ইউটিউবে দেখলো, ওই দেখলো যে বললো তুমি ভর্তি হয়ে যাও, দিয়েই তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ ভর্তি হয়ে যাই। আর তো বললো 4-5 দিন আছে, মানে যতটা হয় যতটা সম্ভব, কিছুই জানি না, কিছুই না জানাতে অল্প একটু জেনে গেলেও তো হয়। তা আমার সত্যি হুম বলছি খুবই সাহায্য হয়েছিল ওইগুলো ওইগুলো নিয়ে। আমি মোটামুটি সবই পড়ে নিয়েছিলাম, আপনি যা যা দিয়েছিলেন আমি সব পড়ে নিয়েছিলাম, তারপরে সেগুলো সব মানে মনে রেখেছিলাম, সেখান থেকে আমাকে ধরেছিল ইন্টারভিউতে। তারপরে ইন্টারভিউ আর যেমন কম্পিউটার টেস্ট আর ডকুমেন্টস ভেরিফিকেশন, এগুলো তো আমার কোনো অসুবিধা হয়নি। কম্পিউটার টেস্টেও আমার কোনো অসুবিধা হয়নি, যেগুলো বলেছিল 45 মিনিটের মধ্যে আমি করে দিয়েছিলাম। তারপর ইন্টারভিউ, তাই ইন্টারভিউ তো 5 জন মেম্বার ছিলেন ওখানে ওনারা, তার মধ্যে থেকে আমাকে যা যা যে যা যেটা ধরেছে আমি মোটামুটি বলেছি, একটা হয়তো পারিনি সেগুলো, কিন্তু যেগুলো ধরেছে আমি মানে বলার চেষ্টা করেছি, আমি চুপ করে থাকিনি যে আমি না আমরা যেভাবে ডকুমেন্ট সেটা ভেরিফিকেশনের হয়তো বলি। কাগজগুলো পরপর সাজাতে বলেছিলাম, ঠিক একই রকম ভাবে ওখানে হুম তোমাকে হুম হুম জিজ্ঞেস করেছিল তো? আর হ্যাঁ হ্যাঁ কম্পিউটার হ্যাঁ টেস্টেও ঠিক আশা করি ওইভাবেই কোনো অসুবিধা সাজিয়েছিলাম। হয়নি। হ্যাঁ, না 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 কম্পিউটার টেস্টেও কোনো অসুবিধা হয়নি, ডকুমেন্ট ভেরিফিকেশন প্রথমেই হয়ে গেছিল। তারপরে ওখানে তো আরো যারা ছিলেন, ওখানে যারা যারা ক্যান্ডিডেট ছিল তাদের তো খুবই অসুবিধা হচ্ছিল, এই জেরক্স আনেনি এই জেরক্স আনেনি, তাদের জেরক্স করা খুবই অসুবিধা হচ্ছিল তাদের। আমাদের সত্যিই কোনো অসুবিধা হয়নি, আপনার যে যে সমস্ত ক্যান্ডিডেট সেখানে ছিল
তাতে কোনো অসুবিধাই হয়নি। তারপরে কেমন করে ভেতরে ঢুকবো, কিভাবে কথা বলবো, যেগুলো জানবো না সেগুলো কি বলবো, সেগুলো সবই খুবই সুন্দর হয়েছে। ওগুলো ওগুলো তো আমি সবই ঠিকঠাকই করেছিলাম, তাই হয়তো আমার নামটা এসছে, না হলে হ্যাঁ না, হয়তো আসতো না। শুধু পাস করলেই তো তুমি, আর হয় না, ইন্টারভিউ তো সব মেন। হ্যাঁ তুমি সবসময় ক্যান্ডিডেট খুব ভালো ছিলে, এবং তোমার একটা যে পড়াশোনা করার যে মানসিকতা, যে ইচ্ছা, এবং তুমি নিজেও স্টুডেন্টদেরকে পড়াও, তো সেই জায়গাটায় তোমার যে কনফিডেন্স, হ্যাঁ তোমার যে এই যে কথা বলতে বলতে তোমার একটা প্রাঞ্জল প্রাণবন্ত ব্যাপার রয়েছে, তুমি এই যে হাসো বা স্মাইল করো বা সুন্দর করে গুছিয়ে কথা বলো, এই জিনিসটা কিন্তু তোমাকে সবার থেকে একটু আলাদা করে, এবং তোমার এই প্রাণবন্ত ভাবটাই কিন্তু তোমাকে চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেকটা এগিয়ে দিয়েছে, এবং তোমার এই জিনিসটাই আমার অনেকটা ভালো লেগেছিল। এবং তোমার হয়তো মনে আছে আমি তোমায় বলেছিলাম, দেবিকা তুমি হয়তো 4-5 দিন আগে আমার কাছে এসছো, কিন্তু তুমি যেরকম প্রিপারেশন নিচ্ছ তাতে কিন্তু তুমি চাকরিটা পাবে। আমি বলেছিলাম তোমার মনে করে দেখো, যে আমি তোমাকে কনফিডেন্স দিয়েছিলাম হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ দেবিকা তোমার কিন্তু চাকরিটা পাওয়ার হ্যাঁ মতো হ্যাঁ জায়গায় তুমি আছো, তোমার কি সেটা মনে আছে? হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ আপনি অনেকটাই, সত্যি অনেকটাই কনফিডেন্ট দিয়েছিলেন। আমার খুবই ভয় হচ্ছিল ইন্টারভিউ আগে। আমি তো ভাবছিলাম কি করে কি বলবো, কি ধরবে, কি করব, কিছুই হয়তো বলতে পারবো না, শুধুই বসে থাকবো। শুধু তো ওই 350 জন তো পাস করেছে, তার মধ্যে তো নিল 56 জন, তার মধ্যে থেকে পাওয়াটা, ইন্টারভিউ পাস করাটাও অনেকটাই বড় ব্যাপার। এটা আপনার কাছ থেকে অনেকটাই সাহায্য পেয়েছি, আপনাকে অনেক অনেক তার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আর তোমার আপনি যারা সিলেক্টেড হ্যাঁ ক্যান্ডিডেট হয়েছে, ইন্টারভিউটা হুম হুম যারা সিলেক্টেড হুম হুম ক্যান্ডিডেট হুম হয়েছে, এখন তো আমি তাদেরকে একটা নিয়ে একটা গ্রুপ করে দিয়েছি, এবং সেই গ্রুপের থেকে তোমরা যেরকম ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তোমাদের মেডিকেল হবে, সেই বিষয়ে সেখানে তোমরা নিজেরা আলোচনা করছো, এবং তোমাদেরকে আমিও গাইড করছি, এবং দেখেছো তুমি নিজেই দেখতে পেয়েছো যে হ্যাঁ আমাদের হ্যাঁ ব্যাচ হ্যাঁ থেকে কতজন পেয়েছে চাকরি, এবং তারা প্রত্যেকেই নিজেরা কোঅর্ডিনেট করছে, তোমার সাথে কথা বলছে। তো এবার তোমার হ্যাঁ এই হ্যাঁ যে হ্যাঁ অভিজ্ঞতা, তোমার যে কাছে যদি এখন একটা ছোট কোনো ভাই বা বোন আসে ইন্টারভিউ এর ব্যাপারে সাজেশন নিতে, তাহলে তাদেরকে তুমি কি বলবে, মানে তাদেরকে তুমি কি সাজেশন দেবে? তাদেরকে বলবো, তাদের তো প্রথমে পাস করতেই হবে, কারণ রিটিং এ পাস না করতে পারলে তো হবে না। রিটিং এ পাস করার পর তারা ইন্টারভিউ এর জন্য তাদেরকে নিশ্চয়ই প্রিপারেশন নিতে হবে। এই এক্সপিরিয়েন্স একাডেমি সত্যি খুবই খুবই ভালো, খুবই সাহায্য করেছে আমাকে। আমি এখান থেকে পড়ে সত্যি পাস করতে পেরেছি, কারণ এখান থেকে না পড়লে আমি হয়তো ইন্টারভিউটাই পাস করতে পারতাম না। তাই আমি তাদেরকে বলবো যে তারাও যদি করতে চায়, তারাও যদি পাস করতে চায়, ভবিষ্যৎ নিজের ভবিষ্যৎ বানাতে চায়, তাহলে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করুক, আপনাদের একাডেমির সাথে যোগাযোগ করুক। আপনারা খুবই সাহায্য করেছেন, আপনারা সত্যি খুব সাহায্য করেছেন, আপনারা ভবিষ্যতে সাহায্য করবেন সবাইকে, স্টুডেন্টদেরকে, যাতে তারা পাস করতে পারে। আমি এটাই বলবো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দেবিকা। আচ্ছা আমার ওই দেবিকা, এই যে, তিন হ্যাঁ তিন চার হ্যাঁ বলো বলো। তিন চার তিন চার দিনের মধ্যে যে আমি ওই পড়ে পাস করতে পেরেছি না, ওটাই আমার কাছে সত্যি অনেকটাই। এতদিন আমার তো 1 মাস আগে দেখে নিয়েছিলাম রেজাল্ট, 1 মাস তখন তো আমি কিছুই কিছু জানতাম না। ওই 3-4 দিন আগে দেখে আপনার সাথে যোগাযোগ করে, আপনার কাছে পড়ে সত্যি খুব সাহায্য হয়েছে আমার, না হলে সত্যি আমি মনে হয় পাস করতে পারতাম না, এটাই আমার মনে হচ্ছে বারে বারে। একদমই। আর তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেটরা পেয়েছে, দেবাদিত্য, প্রদীপ্ত, তানভীর, শেখ ইলিয়াস, তুমি, কৌশিক হ্যাঁ কৌশিক, হ্যাঁ এবং ব্যাচের প্রত্যেকেই, দেবব্রত, যারা চাকরি পেয়েছে প্রত্যেকেই আমার খুব প্রিয় ছাত্র, এবং তাদের মধ্যে হয়তো দেবাদিত্য, তুমি, এরা আমার একটু বেশি প্রিয় ছিলে, এবং আমি প্রথম থেকেই আমার মনে হয়েছিল যে হ্যাঁ তোমরা পেতে পারো। আরো বেশ কিছু আপনাকে ছাত্রছাত্রী খুব যারা কিন্তু, জানিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ আমি হুম হুম আপনাকে হয়তো খুব জানিয়েছিলাম যে না আমি না, তো আমি সব ক্ষেত্রে ছাত্রছাত্রীদের, হচ্ছে আমি কিছু বুঝতেই পারছি না। না দেখো ছাত্রছাত্রীরা আমাদের কাছে প্রশ্ন করবে সেটাই স্বাভাবিক, আমরা এটাকে জ্বালাতন মনে করি না, আমরা এটাকে খুব পজিটিভ ওয়েতে নিই, এবং আমাদের কাছে তোমাদের সিলেকশন হওয়ার পরে এই যে তোমাদের মুখে হাসি, এটাই একটা অন্যরকম আনন্দ আমাদের দেয়, এবং আজকে আমরা খুব প্রাউড ফিল করছি যে এরকম একটা সময় দেবিকার সাথে আমরা কথা বলছি, যেখানে দেবিকা আমাদের কাছে এসেছিল, একজন স্টুডেন্ট যার কাছে কোনো চাকরি নেই, বা যে হয়তো বেকার, না না হ্যাঁ যুবক বা যুবতী এরকম, সেই সেখান থেকে আজকে একটা সরকারি চাকরি পেয়ে যাওয়া একজন সফল প্রার্থী, তো এটা আমাদেরকে ভীষণ আনন্দ দেয়। তো আমরা ওইটা নিয়ে কখনোই মনে করি না যে আমাদের জ্বালাতন করেছো বা জ্বালিয়েছো। হ্যাঁ আজকে ভীষণ ভালো লাগছে, এবং তোমরা খুবই প্রিয় ক্যান্ডিডেট আমাদের, এবং তোমরা জানো যে এরপরে 03/2020 রেজাল্ট বেরোতে চলেছে, সেখানেও আমাদের প্রচুর ক্যান্ডিডেট চাকরি হ্যাঁ পাবে, হ্যাঁ এবং তারাও ভীষণ ভালো পড়াশোনা করেছে, আশা করছি সেখান থেকেও বেশ কিছু সিলেকশন পাবে ক্যান্ডিডেট। এবং এখন যারা পড়াশোনা করছে, অর্থাৎ 02/2020 ক্লারিক্যাল ক্যাডারের যারা ক্যান্ডিডেট,
তারা আমাদের ব্যাচে ভর্তি হয়েছে, তারা পড়াশোনা করছে, তাদেরকেও আমরা ভীষণ পরিশ্রম করছি এবং আশা করছি তারাও চাকরি পাবে। তুমি আমার সঙ্গে তো দেখা হয়নি তোমার, তো এবার শুধুমাত্র না গুগল না মিট বা ফোনে কথা হয়েছে। তুমি যখন কলকাতায় আসবে তখন কিন্তু আমি তোমার সাথে অবশ্যই দেখা করব এবং তোমার হাজবেন্ডের সাথেও দেখা করব, এবং আমি চাইবো যে তুমি তোমাদের এলাকার যে সমস্ত ছোট ভাই বোনেরা এই ধরনের পরীক্ষা দেয় কম্পিটিটিভ, তাদের কাছে একজন আদর্শ হয়ে উঠবে এবং তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে তাদেরকেও সাহায্য করবে, যাতে তারাও তোমার মতো নিজের পায়ে দাঁড়াতে পারে। তো তুমি কি সেই পথে নিশ্চয়ই নিজের অবদান রাখবে? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ স্যার অবশ্যই রাখবো আমি সেই কথা, আমার অবদান। আমিও চাই যারা বেকার আছে, যারা পড়াশোনা করছে সত্যি চাকরির জন্য পড়াশোনা করছে, তারা অবশ্যই পাস করুক, অবশ্যই চাকরি পাক, তারাও নিজের পায়ে দাঁড়াক, আমি এটাই চাই। ঠিক, আর আমাদের একাডেমির যদি দেবিকাকে দরকার পড়ে আমরা কি ফোন করলে দেবিকাকে পাবো? অবশ্যই স্যার, সব সময় আপনার জন্যই তো চাকরিটা পেয়েছি আমি, আপনার না থাকলে আমি পেতাম না। 350 জন করেছিল, তার মধ্যে তো 56 জনের হয়েছে, তার মধ্যে আমি একজন, সত্যি ভাবতে অবাক লাগে খুবই। সত্যি তাই, কারণ এত কম জনের মধ্যেও যে তোমরা এতজন সিলেক্টেড হবে এটা সত্যি আমাদেরকে ভীষণ আনন্দ দিচ্ছে। আর আরেকটা বিষয় আছে দেবিকা, সেটা হচ্ছে তোমাদের যে মানসিকতাটা, তোমাদের সবসময় এই যে ডাউন টু আর্থ ভাবটা এবং তোমরা যে মানুষের জন্য কাজ করতে চাও, এই মানসিকতাটা কিন্তু তোমাদের চাকরির ক্ষেত্রেও ভীষণ কাজে লাগবে। এই জিনিসটাকে বজায় রাখবে, গুরুজনদের সম্মান করবে এবং ব্যাংকের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করবে, নিষ্ঠার সাথে কাজ করবে। আমি বিশ্বাস করি তুমি একজন সফল পরীক্ষার্থী যেমন রয়েছো, ঠিক সেই একই রকম ভাবে সঠিক কর্মচারী হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করবে। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ দেবিকা। আজকের সেশনটা আর বিশেষভাবে বড় করছি না, হ্যাঁ থ্যাংক ইউ শুধু স্যার, আমাদের হ্যাঁ একাডেমির ব্যাপারে তো তুমি হ্যাঁ হ্যাঁ বললে, তোমার পরিবারে যারা রয়েছে তাদেরকে একটু গুড উইশেস দিয়ে দাও, তাদের ব্যাপারে একটু ভালো কথা বলে দাও। তার কারণ হচ্ছে তারাও অনেকটা পরিশ্রম করে, তারাও খাটে তোমার পিছনে, বা তারাও তোমাকে অনুপ্রেরণা জানায়। তোমার পরিবারে যারা যারা আছে তাদের নাম একটু বলে দাও, কারা তোমাকে সাপোর্ট করেছে? আমার পরিবারে আমার বর তো আমাকে খুবই সাপোর্ট করে, সে তো মানে সব কিছুতেই আমাকে সাপোর্ট করে, মানে পড়াশোনার ক্ষেত্রে, তারপরে মানে যে কোনো কম্পিউটারে ভর্তি হয়েছিলাম সেখানেও সব কিছুতেই আমাকে খুব সাহায্য করে। আমার শ্বশুর শাশুড়ি, তারপর যা আছে, তারপর দাদারা সবাই আমাকে খুব সাহায্য করে। আমার এই বাড়ির শ্বশুর বাড়িতে বাবার বাড়িতে বাবা মা ভাই তারা তো খুবই খুশি হয়েছে। বাবা তো প্রথমে বিশ্বাসই করতে পারছিল না, বারে বারে বলছে দেখ তোর রোল নাম্বারটা চেক করে দেখ, নামটা ঠিক করে দেখ, খুবই তারা খুবই আনন্দ হয়েছে। এই বাড়িতেও সবাই খুবই আনন্দ হয়েছে, সবাইকে অনেক 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 ধন্যবাদ। আচ্ছা, আর তোমার রেজাল্টটা যখন আমি দেখে তোমায় ফোন করেছিলাম তখন তোমার এক্সপ্রেশনটা কি ছিল আমি সেটা প্রথমে একটু বলো। আমার আমি তো বিশ্বাস করতে পারছি না, প্রথমে রেজাল্ট আপনি তো পাঠিয়েছেন, আমি প্রথমে বিশ্বাস করতে পারছি না যে আমার নাম আছে, আমি দেখছি আমার নাম আছে, তারপরে তো আপনি ফোন করলেন, যে তো বললেন আপনি সিলেক্ট হয়েছে, আমি মানে খুবই খুশি হয়েছিলাম সেই টাইমে যে আমার নাম আছে, সেটা শুনে আমি চরম খুশি হয়েছিলাম। প্রথমে তো বিশ্বাসই করতে পারছি না যে হ্যাঁ আমার নাম আছে, তারপরে আমি দেখলাম যে হ্যাঁ নাম সত্যি আছে, বাড়িতে সবাইকে বললাম, আমাদের বাড়িতে সবাইকে বললাম, সবাই প্রচন্ডই খুশি হয়েছিল এটা শুনে, ঠিক, সবাই দেখলো। থ্যাংক ইউ সো মাচ দেবিকা আজকে আমাদের মধ্যে থাকার জন্য এবং সকলকে অনুপ্রাণিত করার জন্য। আশা করি তোমাকে দেখে অনেকেই অনুপ্রাণিত হবে এবং তারাও এগিয়ে আসবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার, হ্যাঁ থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ।